সুপ্রিয় দর্শক, বিডি লাইফ 24 নিউজে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনগুলো। সেই সাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর 33 নং ওয়ার্ড আওয়ামী লীগ মোহাম্মদপুর থানার নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ সেন্টু এবং সাধারণ সম্পাদক আলহাজ মইনুল ইসলাম পলাশ। শুনেছেন দেখেছেন সেই জন্য তখন সেই জন্য আমরা বঙ্গবন্ধু সংগঠনে 7ই মার্চে ভাষণ এই বঙ্গবন্ধু দেশটাকে ইনশাল্লাহ সুন্দর মাঝে স্বাধীন করেছি। এই জন্য আজকে আমরা যে আমাদের নেত্রী বঙ্গবন্ধু করার জন্য শেখ হাসিনা সুন্দর বাংলাদেশ করার জন্য যেই পরিকল্পনা নিয়েছি যাতে বাস্তবায়িত হয় এবং কাজকাম মোটামুটি করতে চাই, বাকিটা করবে। আমরা চাই বাংলাদেশ সুন্দরভাবে চলুক, মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, শুধু ভাত খেয়ে যাতে বাঁচতে পারে, সেই চিন্তা করে আমাদের ঐতিহাসিক শহরের উদ্যানে 7ই মার্চে প্রথম বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। সেই 7ই মার্চের মধ্যেই আমাদের স্বাধীনতার এবং স্বাধীনতার সার্বভৌমত্ব সম্পর্কে ঘোষণা করা হয়। সেই দিনের মধ্যে দিয়ে বাংলাদেশ সারা বিশ্বে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে। বঙ্গবন্ধু যদিও সরাসরি কথাটি বলেননি, কিন্তু সেদিন তার সে ঐতিহাসিক ভাষণের মধ্যে দিয়েই আমরা আমাদের অধিকার এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে বঙ্গবন্ধু তার সাহস উচ্চারণ করেছিলেন, যাতে তাকে আজকের ঐতিহাসিক দিনে শ্রদ্ধাচিত্ত তাকে স্মরণ করে। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন ধানমন্ডি 32 থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইফ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইফ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।